সকলকে ওয়েলকাম করছি অন্নপূর্ণা অ্যাগ্রো হ্যাচারিতে আজ আমরা আপনাদের এই ভিডিওতে যে মাছগুলো দেখাবো এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা তো এই ভিডিওর মাছটি নিয়ে কথা বলার পূর্বে আপনাদের বলতে চাই যে আমাদের ভিডিওতে বা আমাদের চ্যানেলে আপনারা যারা একদম নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের যে বেল আইকনটি আছে ওটাতে ক্লিক করবেন ধন্যবাদ তো ফ্রেন্ডস আজ এই ভিডিওতে যে মাছগুলো আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা এই মুহূর্তে এই মাছগুলো আমরা বাজারজাত করার জন্য পুকুর থেকে উঠাচ্ছি কারণ যেহেতু শীতকাল প্রায় শেষের পথে আর তাই শীতকাল প্রায় শেষের পথে থাকার কারণে এই মুহূর্তে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত শিং মাছ অথবা অন্য যে কোনো ধরনের মাছ চাষ করার উপযুক্ত সময় যে আমাদের সামনে তা এখন আমরা ধীরে ধীরে টের পাচ্ছি কারণ যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণত তাপমাত্রা কম থাকার ফলে শীতকালে যে রোগগুলো হয় এই রোগগুলো এখন আর শিং মাছের হবে না সাধারণত শীতকালে শিং মাছের ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগ হয় যেমন ক্ষত রোগ সহ বিভিন্ন প্রকারের রোগ দেখা যায় তো এই মুহূর্তে আপনারা যারা শিং মাছ সারবেন তাদের ওই রোগ নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে এই মুহূর্তে শীতকাল প্রায় শেষ এই মুহূর্তে আমরা যে পোনাগুলো বিক্রি করছি এই পোনাগুলো হচ্ছে গত বৎসরের পোনা যেগুলোর বর্তমান সাইজ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে শিং মাছের কালচার বা শিং মাছ পুকুরে ছাড়বেন বলে ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো নেয়ার জন্য এই মাছগুলো মানে যদি আপনারা পুকুরে ছাড়েন তাহলে এ মাছগুলো আপনারা শ্রাবণ ভাদ্র মাসের দিকে বিক্রি করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল থানার ধলা আপনারা সরাসরি আমাদের হ্যাচারি থেকে নিতে পারেন অথবা আমরা হোম ডেলিভারি দিতে পারি এটা একটা শর্ত সাপেক্ষ ব্যাপার